তিস্তা সেচ ক্যানেলের মাধ্যমে রংপুর অঞ্চলে প্রায় 58,000 হেক্টর জমিতে পানি সরবরাহ করছে সরকার। পানি উন্নয়ন বোর্ডের এই কার্যক্রমে সাশ্রয় হচ্ছে 74 কোটি টাকার জ্বালানি, উৎপাদন হচ্ছে 15 লাখ টনের বেশি খাদ্যশস্য। কৃষকরা বলছেন, পুরো মৌসুমে নিরবিচ্ছিন্ন সেচের পানি পেলে আরও বেশি উপকৃত হতেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। তিস্তার সেচ ক্যানেলের রংপুরের গঙ্গাচড়ার মনিরামপুর এলাকা শুকনো মৌসুমে স্বচ্ছ পানি প্রবাহের সাথে আছড়ে পড়ছে ঢেউ। শ্যালো মেশিনের বদলে ক্যানেলের পানিতে কৃষিকাজ সারছেন চাষিরা। শুধু গঙ্গাচড়া নয়, রংপুর, নীলফামারী ও দিনাজপুরের 12 উপজেলায় আধুনিক পদ্ধতিতে তিস্তার পানি পৌঁছে দিচ্ছে সরকার। কৃষকরা জানান, নদীর পানি জৈব পুষ্টিগুণ সমৃদ্ধ, ফলে রাসায়নিক সারের ব্যবহার কমে উৎপাদন বেড়েছে কয়েক গুণ। তিস্তা ব্যাস প্রকল্পের অধীনে আমরা জনগণকে পানি দিচ্ছি, একরে আমরা 400 টাকা করে নিচ্ছি এবং এখানে একরে আমাদের এই ফলনে এখানে কোনো আয়রন নাই, কোনো নাই, এখানে পানি সার লাগে না, আমাদের এই পানিটাতে কোনো সার লাগবে না। এই পানিতে জনগণের একরে 15-20 মণ ধান অধিক ফলন হবে। শুকাই তো আর দিচ্ছি না, সবসময় পানি থই আর জমি আমার ফাড়ে না, শ্যালো আর ইয়ে দিয়ে পানি ডিপ দিয়ে জমি ফাড়ি গেছিলো। হিসেবে সব বেশি পাইছিল পানি, যেটা লাগছিল আমার 1 টাকা সেটা এখন 2 টাকার পানি পাইছিল। সবসময় পানিতে ভূত থাকেছিল, রোয়া খাত ভালো আছে, ফসল ভালো হইতেছে। শুকনো মৌসুমের শুরুতেই ক্যানেলের পানি নিশ্চিতের দাবি কৃষকদের। পানি উন্নয়ন বোর্ড বলছে সেটি সম্ভব, তবে অপেক্ষা করতে হবে ক্যানেলের পরিধি বাড়ানোর নতুন প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি পয়লা সপ্তাহে পাই, তাহলে আরও সুযোগ সুবিধা আমরা ভালো পাবো। তার কারণ দেখা যায় জানুয়ারিতে আমি পানি না পাওয়ার কারণে শ্যালো মেশিন বা ডিপ দিয়ে ধান লাগাতে হয়, ওখানে একটা খরচ দিতে হয় এবং ক্যানেলের পানি দেখা গেল ফেব্রুয়ারির ওই দিকে প্রথম সপ্তাহে আসলো, তখন আমরা ওই দুই জায়গায় যখন আমার সেচের টাকাটা দেয় তখন আমাদের ক্ষতির মুখে পড়ে যেতে হয়। মন্ত্রী মহোদয়ের সঙ্গে এবং সেক্রেটারি মহোদয়ের সঙ্গে, ডিজি মহোদয়ের সঙ্গে আলাপ করছি যে আমাদের যে মেরামতের টাকাটা, এই মেরামতের টাকাটা যাতে আরও আগে দেয়, তাহলে হবে কি আমরা ডিসেম্বরের 15 তারিখেই আমরা ইরিগেশন দিতে পারবো, তাহলে আর এই ডিপ টিউবওয়েলের উপর নির্ভরতা থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, ভূপৃষ্ঠের পানি কৃষিজমিতে ব্যবহারের ফলে ফলন ও পরিবেশের জন্য উপকারী। এটি খুব স্বাভাবিক যে যদি আমরা ভূপৃষ্ঠের পানি ব্যবহার করি, যেটি সেচের মাধ্যমে পাচ্ছি, তাহলে ফসলের যে গুণগত মান সেটি ভালো হয়, মাটির যে কোয়ালিটি সেই কোয়ালিটি ফার্টিলিটি দুটোই ঠিক থাকে। যদি সেচ কাজের পানি ব্যবহার করে তাহলে কিন্তু কৃষিকাজের পাশাপাশি মৎস্যজীবী যারা আছে তাদেরও একটি সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। 1990 সালে নির্মাণ কাজ শেষের পর থেকেই তিস্তা সেচ প্রকল্পের সুবিধা ভোগ করছেন তিস্তা তীর ও আশেপাশের কৃষকরা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।